সহি মুসলিম শরীফের মধ্যে এসেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের অসুস্থ যখন করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে মাথায় ফু দিল, ওই সময় রাসূলুল্লাহ সুস্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই সময় দুইটা সূরাও নাযিল হয়েছিল। এই বিশ্ব নবীর আলোচনা হবে, আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহর নবী যখন অসুখ হলো, এইবার মোনাজাত করতেছেন, উদুউনি আস্তাজিব লাকুম, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী দোয়া করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরত জিবরাইলকে বলেন, যাও যাও আমার দোস্তের মাথায় একটু ফু দিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলে ফু দিলেন, আর আল্লাহর নবী বললেন, হে জিবরিল, তুমি কোন কথা বলে ফু দিলে? জিবরাইল একবার বলেছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মুখস্থি করেছে। এই কথাটা আল্লাহর নবী কি করলেন? মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করলেন। ওই সময় দুইটা সূরাও নাযিল হয়েছে। এই বিশ্ব নবীর আলোচনা করতে চাই। সাহাবারা যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যায়, আল্লাহর নবী নামাজ পড়ে নামাজ সমাপ্ত করে পিছন দিকে তাকায়া, মুক্তাদিদের দিকে তাকায়া, আল্লাহর নবী বললেন, রে সাহাবারা, আজকে রাতে তোমরা কি স্বপ্ন দেখেছ আমার কাছে বলো। একজন সাহাবা দাঁড়ায় গেল, হুজুর আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি, আমি সেই স্বপ্নের কথা বলতে চাই। আল্লাহর নবী বললেন, হে সাহাবা তুমি বলো। এইবার ওই সাহাবা বলতেছেন, আমি ঘুমের ঘরে দেখতে পেলাম পূর্ব আকাশে একটা বড় একটা আকার জোড়া দাঁড়িয়ে পড়লাম, পশ্চিম আকাশের দিকে তাকায় দেখি আকার জোড়া একটা দাঁড়িয়ে পড়লাম, এই পল্লাটায় রশি লাগানো আছে, ঝুলানো আছে, মাঝখানে একটা দাঁড়িয়ে পল্লার শোলা আছে, ওই শোলার রশি কে যেন ধরে আছে। এমন সময় আকাশে ঘোষণা হয়ে গেল, রে রহমতি ফেরেশতারা, তোমরা দুনিয়ার বুকে নামিয়া যায়া এই দুইটা লোকটাকে একটু ধরে নিয়ে আসো, আমি মাইফাম দেখি তারা জান্নাতে যাওয়ার মতো নেকি অর্জন করেছে কিনা। বলেন সুবহানাল্লাহ। এইবার কি করলেন? আকাশে যখন ঘোষণা হয়ে গেল, এক নাম্বার নাম লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নামটা লেখা। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বারে নাম লেখা মুসলিম জাহানের খুব প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু। ফেরেশতা সাসা করে দুনিয়ার বুকে আসে, আল্লাহর নবীকে হযরত আবু বকরকে সাসা করে নিয়ে আকাশে চলে গেল। পূর্ব আকাশে যে দাড়ি পোল্লা ছিল আল্লাহর নবীকে ওই পূর্ব আকাশের পাল্লায় তুলে দিল। মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে পশ্চিম দিকের আকাশে দাড়ি পোল্লায় তুলে দিল। দোয়া হলো, এই দাড়ি পোল্লার মালিক ওই দাড়ি পোল্লার রশি ধরে টান দিল, দেখা গেল পূর্ব দিকের আকাশের পাল্লাটা ভারী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। পূর্ব দিকের পাল্লা যখন ভারী হয়ে গেল, আকাশে ঘোষণা হয়ে গেল, দাড়ি পোল্লার মালিক ঘোষণা করে দিচ্ছেন, পূর্ব দিকের পাল্লাটা যখন ভারী হয়ে গেছে, ওনার বেহেস্তে যাওয়ার মতো তার আমল নামাই নেকি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবার দাড়ি পোল্লার মালিক ঘোষণা করে দিচ্ছেন, এই পূর্ব আকাশ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে সম্মানের সহিত নিয়ে যাইয়া রাখা আবার দ্বিতীয় খলিফাকে নিয়ে আসো। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমার রাদিয়াল্লাহু আনহু ওনাকে ধরে নিয়ে পূর্ব দিকের পাল্লায় রাখা দিয়া, এই দাড়ি পোল্লার মালিক
এই রশিটা ধরে একটু আলো করলেন, দেখতে পেলেন পশ্চিম দিকের পাল্লাটা ভারী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, হযরত আবু বকরের মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকরের পাল্লা ভারী হয়ে গেল। দাড়ি পুল্লার মালিক ঘোষণা করে দিল, আবু বকরের আমল নামায় দেখা গেল জান্নাতে যাওয়ার নেকি অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ, এই দাড়ি পুল্লার মালিক এবার ঘোষণা করে দিচ্ছেন, এই পূর্ব দিকের পাল্লা থেকে আর পশ্চিমে আবু বকরকে নিয়া দুনিয়ার বুকে নামিয়া দিয়া আবার তৃতীয় খলিফাকে পশ্চিম দিকের পাল্লায় রাখা দিলেন। রাখা দিয়া দাড়ি পুল্লার মালিক আলোক করলেন, দেখা গেল মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকের পাল্লাটা ভারী হয়ে গেল। দাড়ি পোল্লার মালিক ঘোষণা করে দিলেন, হযরত ওমর ফারুকের পাল্লাটা ভারী হয়ে গেছে, ইনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। ওনার ওজন করে দেখা গেল বেহেশতে যাওয়ার মতো তার নেকি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, এইবার কি করলেন? এইবার ওমর ফারুককে নিয়ে দুনিয়ার বুকে নামিয়া দিয়া আবার ওসমানকে রাখলেন, ওসমানকে পূর্ব দিকে রাখলেন, আর পশ্চিম দিকে শেরে খোদা হযরত আলীকে ওই পাল্লায় রাখা দিয়া দাড়ি পোল্লার মালিক এই দাড়ি পোল্লার রশি ধরে আলোক করলেন, দেখা গেল ওসমানের পাল্লাটা ভারী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, উসমানের পাল্লা যখন ভারী হয়ে গেল দাড়ি পোল্লার মালিক ঘোষণা করে দিল, উসমানের আমল নামায় দেখতে পেলাম বেহেশতে যাওয়ার মতো নেকি অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ, তাহলে মুসলিম জাহানের খলিফা হচ্ছে প্রধান খলিফা, প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা হলো ওসমান, চৌথ খলিফা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, পঞ্চম খলিফার নামটা কি? আরো খলিফা আছে, খলিফাদের কাজ হলো ভালো ভালো কাজ করা, জনগণের বিবাদ মীমাংসা করা। এইবার ওমর বিন আব্দুল আজিজ এই পঞ্চম খলিফা, খলিফাদের কাজ হলো বিচার আসনে বসে জনগণের বিচার করতেছেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ এই বিচার করতেছিলেন, পাশে একটা তার দাসী ছিল, ঘুম পাড়তেছিল, ঘুমের মধ্যে দাসী স্বপ্ন বলতেছে, দেখেছি 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 দেখেছি। উমর বিন আব্দুল আজিজ বললেন, হে দাসী তুমি কি দেখেছো বলো বলো শুনি। উমর বিন আব্দুল আজিজ বলতেছেন, কি দেখেছো বলো বলো শুনি। এইবার দাসী বলতেছে, আমি যা দেখলাম তা যদি আমি বলি আপনি খলিফা হলে কি হবে, আপনি ভয় পাইয়া যাবেন, আপনি ভয় পাইয়া যাবেন। উমর বিন আব্দুল আজিজ বলেন, হে দাসী বলো 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 শুনি কি দেখেছো। এইবার দাসী বলতেছে, আমি ঘুমের ঘরে দেখতে পেলাম, স্বপ্নে দেখতে পেলাম আল্লাহ পাক একটা ভাটা সাজালেন, কি সাজালেন, পাথরের ভাটা সাজালেন, ওই পাথরের ভাটা সাজাইয়া উপরে একটা সেতু বানালেন, পুল সুরাত বানালেন, এই ভাটাতে আগুন দিলেন, পাথরের ভাটায় দাউ দাউ করে আগুন জ্বলছে, জ্বলতে জ্বলতে পাথর থেকে সা 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 শব্দ হচ্ছে। এইবার কি করলো, এ দাসী বলো বলো দেখি তারপরে কি হলো। তারপরে দেখা গেল আল্লাহ পাক কয়েকজনের নাম লেখা ফেরেশতার হাতে দিয়া বলল, যাও
দুনিয়ার বুকে যাইয়া এই খলিফাদেরকে ধরে নিয়ে আসো, এক নাম্বার এক নাম্বারের নাম লেখা মালিক ইবনে মারওয়ান, এই খলিফার নামটা লেখা, খলিফার নামটা কি? মালিক ইবনে মারওয়ান, এই খলিফার এক নাম্বারের নাম লেখা। ফেরেশতারা ধরে নিয়ে আসা বলল, এই যে দেখতেছ পুল সুরাত, পুল সুরাতের সামনে রাখে দিয়া বলল, এ মালিক ইবনে মারওয়ান, হে খলিফা মালিক ইবনে মারওয়ান, এই পুল সুরাতের উপর দিয়া এক দৌড়ে তুমি জান্নাতে চলে যাও। রাস্তা যে একটাই পার যে হতে হবে, বুক ভরা আশা নিয়ে পার হবে, দৌড় দিবে। আল্লামা জমক শরীর রহমতুল্লাহ আলাই তাফসিরে কাশাবের মধ্যে বলে, এই পুল সুরাতের মাঝখানে একটা কেসি কল আছে। কেসি কল বোঝেন? অনেকের বাড়ি ইঁদুর লাগে, এই গারস্থ রাগ করিয়া কেসি কল কিনে নিয়ে আসে ইঁদুর মারার জন্য। এই মাছার মধ্যে কেসি কল ছেদ করে, এরকম ফাঁক করে থয়। ইঁদুর এখন আসে গারস্তর প্রশংসা করে, হায় রে হায় গারস্ত, আমার জন্য লোহার ব্রিজ দিয়ে থাকছে, অযথা খরচ করার কি দরকার ছিল, অযথা খরচ করার কি দরকার ছিল, আমি রাতের আন্ধারে এই মাছার উপর দিয়া পার হতে পারি, আমার কোনো সমস্যা নাই, আমার বিপদ দেখে পার হওয়া দেখে গারস্ত করলো কি, নিজের টাকা খরচ করে মাছার মধ্যে একটা ব্রিজ দিয়ে দিছে, যাই পার হই। ইঁদুর যখন ওই ব্রিজের উপর পাও দেয়, চট করে কিন্তু আটকে যায়, কাটিয়া ইঁদুরটা মারা যায়। বুঝা পারছেন? এতক্ষণ প্রশংসা করলো গারস্ত। আল্লামা জমক শরীর রহমতুল্লাহ তাফসীরে কাশ্যামের মধ্যে লেখে, এই পুল সুরাতের মাঝখানে একটা কেসি কল আছে, এ খলিফা মালিক ইবনে মারওয়ান এই পুল সুরাতের উপর দিয়া খুব সতর্কতার সহিত দৌড় দিয়া জান্নাতের মধ্যে চলে যাবে। নিচের দিকে তাকায়া দেখো, জাহান্নামের এই পাথরের ভাটায় আগুন দেওয়া হয়েছে, খুব সতর্কতার সহিত দৌড় দিব। এইবার কি করলেন খলিফা মালিক ইবনে মারওয়ান? বুক ভরা আশা নিয়ে একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে দৌড় দিয়ে যাইতে যাইতে ওই কেসি কলের মধ্যে আটকা পড়ে মালিক ইবনে মারওয়ান কাইটা জাহান্নামের মধ্যে পড়ে গেল। এইবার ওমর বিন আব্দুল আজিজ বলতেছেন, হে দাসী বলো বলো দেখি তারপরে কি হলো। কি জন্য বারবার বলে ওমর বিন আব্দুল আজিজ? ওমর বিন আব্দুল আজিজ চিন্তা করতেছে, আমিও তো একজন খলিফা, ওই কাগজের লতিতে আমার নামটা লেখা আছে কিনা এই জানার জন্য বলতেছে, দাসী তাড়াতাড়ি বলো বলো। এইবার দাসী বলতেছেন, দ্বিতীয় নাম্বারে নাম লেখা খলিফা ওয়ালিদের নাম লেখা। ফেরেশতারা কি করলেন? কাগজের লতি নিয়া দ্বিতীয় নাম্বারের লোকটাকে ধরিয়া খলিফা ওয়ালিদ ধরে নিয়া পুল সুরাতের উপর রাইখা দিয়া বলল, এক দৌড়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও, কিন্তু সতর্কতার সহিত, নিচে কিন্তু দাউ দাউ করে আগুন চলছে, পাথরের ভাটায় আগুন দেওয়া হয়েছে, নিচে জাহান্নাম, খুব সতর্কতার সহিত। এইবার খলিফা ওয়ালিদ এমন একটা দৌড় দিলেন, এক দৌড়ে এইবার পুল সুরাতের মাঝখানে যাইয়া কেচি কলে আটকা পড়ে গেল খলিফা ওয়ালিদ, এইবার কাইটা জাহান্নামের মধ্যে পড়ে গেল। ওমর বিন আব্দুল আজিজ বলে, রে দাসী বলো 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 তারপরে কি হলো, তারপরে কি হলো? এইবার দাসী বলতেছেন, তারপরে দেখতে পেলাম সুলাইমান ইবনে মালিক এই খলিফার নামটা লেখা। সুলাইমান ইবনে মালিক
এই খলিফার নাম তালেকা ফেরেশতারা দুনিয়ার বুকে তন্ন তন্ন করে খুঁজা খুঁজা সুলাইমান ইবনে মালিক এই খলিফাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যায় কুল সুরাতের উপর লাইখা দিয়ে বলল, খুব সতর্কতার সহিত এই পুল সুরাতের উপর দৌড় দিয়া এক দৌড়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও, খুব সতর্কতার সহিত। এইবার সুলাইমান ইবনে মালিক বললেন, আমি মুখ বুক বুড়া আশা নিয়ে এমন একটা দৌড় দিলাম, দৌড়ে পুল সুরাতের মাঝখানে চলে গেলাম, আমি ওকে চিকলে পড়া যাতা লাগে আটকা পড়া কাইটা জাহান্নামের মধ্যে পড়া গেলাম। উমার বিন আব্দুল আজিজ বলেন, হে দাসী বলো 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 শুনি, তারপরে কি হলো, তারপরে কি হলো? উমার বিন আব্দুল আজিজ বারবার বলে তারপরে কি হলো, কেন? এই জন্য তাড়াতাড়ি বলতেছে, ওই লতিতে উমার বিন আব্দুল আজিজের নাম লেখা আছে কিনা, উনিও তো একজন খলিফা। এইবার দাসী বলতেছেন যে উমার বিন আব্দুল আজিজ, তারপরে আমি দেখি আপনার নামটা কাগজের লতিতে লেখা, আপনাকে পৃথিবীর বুকে তন্ন তন্ন করে খুঁজে উমার বিন আব্দুল আজিজ আপনার, আপনি এই খলিফা আপনার নামটা লেখা, আপনাকে ধৈরা নিয়া পুল সুরাতের উপর রাইখা দিয়া বলল যে এক দৌড়ে তুমি জান্নাতের মধ্যে চলে গেল যাও। এইবার কি করল উমার বিন আব্দুল আজিজ, এই দাসীর এই কথা শোনার পর বিকট একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। উমার বিন আব্দুল আজিজের আর জ্ঞান নাই, জ্ঞান হারা হয়ে গেছে। দাসী কানের গড়ে ডাকে, উমার বিন আব্দুল আজিজ, এ উমার বিন আব্দুল আজিজ, উমার বিন আব্দুল আজিজ আর কথা বলে না। দাসী বলতে চাই, খোদার কসম করে বলি, আমি দেখি উমার বিন আব্দুল আজিজ আপনি এমন একটা দৌড় দিলেন, এক দৌড়ে আপনি জান্নাতের মাঝখানে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মন হয়েছে দেওয়ানা, একলা ঘরে মন বসে না, মনে বলে উড়ে যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে এক দৌড়ে জান্নাতের মধ্যে চলে গেল। দাসী তার কানের গুড়ে বলে, খোদার কসম দিয়া বলি রে উমার বিন আব্দুল আজিজ, আমি দেখতে পেলাম আপনি এক দৌড়ে জান্নাতে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ, খলিফাদের কাজ কেমন দেখুন। শেরে খোদরা হযরত আলী শেষ খলিফার নাম ছিল মাওলানা আবরারুল হক। এইরকম সবাই এক জায়গায় দাওয়াত দেওয়া হয়েছিল মাদ্রাসায়। উনি মাদ্রাসার ছাত্ররা কি করলো, সেই জামানায় মাটির লোটা ছিল, মাটির লোটায় এক লোটা পানি দিল ওযু করার জন্য। এখন তো যেখানে ওযু করা হয় ওখানে বসার সিট আছে, পাকা করা হয়েছে, সুইচ মারলেই পানি আসে, পূর্বের জামানায় এইরকম ছিল না। এইবার কি করলেন মাওলানা আবরারুল হক সাহেব, উনি একজন খলিফা ছিল, ওইবার শেরে খোদা হযরত আলীর শেষ খলিফা, এইবার ওনাকে ওযু করতে দিলেন। ছাত্ররা তাকায় আছে, এইবার দেখি কেমন করে ওযু করে। ওযু করতে বসলো, ওই জায়গায় ওযু না করে আর এক জায়গায় গেল, ওই জায়গায় কি যেন ভাইবা আর এক জায়গায় গেল, আবার আর এক জায়গায় গেল, ওই জায়গায় বসে ওযু না করে আর এক জায়গায় গেল। এইভাবে পরে পঞ্চম জায়গায় যা ওযু করলো, নামাজ শেষে
ছাত্ররা প্রশ্ন করলো মাওলানা আবরারুল হক সাহেবকে, এইভাবে পাঁচ জায়গায় আপনি বসলেন, তার কারণটা কি আমি জানতে চাই। মাওলানা আবরারুল হক বললেন, আমি যখন প্রথম অজু করতে বসি, ওই জায়গায় অজু করতে বসা দেখা গেল একটা পিপীলিকার গর্ত দেখা যায়। আমি খলিফা মানুষ, ওই জায়গায় যদি আমি অজু করি, আমার অজুর পানি দিয়া পিপীলিকার বাসা বাড়ি ভেঙে যাবে, আমার অজুর পানি দিয়া পিপীলিকার বাসা বাড়ি বন্যা হয়ে যাবে। আমি ওই জায়গায় অজু না করে আর এক জায়গায় সরে গেলাম, ওই জায়গায় অজু করব, নিচের দিকে তাকায়া দেখি ওই জায়গায় দুইটা পিপীলিকার বাসা দেখা যায়। আমি যদি ওই জায়গায় অজু করি, আমার অজুর পানি এই গইরা পিপীলিকার বাসা ভেঙে যাবে, ঘর বাড়ি বন্যা হয়ে যাবে। পিপীলিকা যদি গর্তের মধ্যে থাকে, পিপীলিকার জন্য একটা কবর হয়ে যাবে। তাই আমি ওই জায়গায় অজু না করে আবার তৃতীয় জায়গায় গেলাম, তৃতীয় জায়গায় অজু করব, অজু করতে দেখি ওই জায়গায় আরো চারটা পিপীলিকার বাসা দেখা যায়। আমি ওই জায়গায় না অজু করে আর এক জায়গায় গেলাম, আমি যদি ওই জায়গায় অজু করতাম, আমার অজুর পানি দিয়ে পিপীলিকার বাসা বাড়ি ভেঙে যেত, আমার অজুর পানি দিয়ে এইবার পিপীলিকার বাড়ি ঘর বন হয়ে যায়। তাহলে দেখেন খলিফাদের কি কাজ, কেমন তাদের ব্যবহার, কেমন উনি কাজ করেন। হাসান বিন সাবের একবার মক্কা থেকে এক বস্তা আটা কিনছিল, বাড়িতে এসে পরের দিন ওই আটার বস্তা খুলে দেখে হাসান বিন সাবের বস্তার মধ্যে একটা পিপীলিকা অস্থির হয়ে গেছে। চিন্তা করলে, হায় রে হায়, আমি মক্কায় থেকে এই আটার বস্তা নিয়েছি, এই সন্ধ্যার সময় আটার বস্তা বান্ধে থুচি, পরের দিন খুলিছে দেখে পিপীলিকা পিপীলিকা পেরেশানি হয়ে গেছে। হাসান বিন সাবের ওই পিপীলিকাকে ধাতের উপর নিয়ে যেখান থেকে আটাই কিনছে মক্কায় যায়, ওই দোকানের কাছে ছাইড়া দিলেন, পিপীলিকা আস্তে আস্তে গর্তের মধ্যে চলে গেল। আল্লাহ পাক হাসান বিন সাবেদের এই জিনিস দেখা, এই পিপীলিকার মায়া দেখা, হাসান বিন সাবেদকে ওলিদের দপ্তরের নাম লিখে দিলেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, নবীদের ক্ষমতা আছে। বিশ্ব নবী এখন কোন জায়গায় আছে? রওজার ভিতরে নাই, আছে। আল্লাহর নবী কি খালি মাটির বিছানায় আছে না মকমলের বিছানায় আছে? হ্যাঁ, মারিজুল নবুয়াত নামক কেতাবে শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি তার কেতাবের মধ্যে লিখছে যে এই রওজা খোলার পর এইভাবে খালি মাটি বিছানায় রাখে কেমনি করে। তাই আল্লাহর নবীর বাড়িতে একটা খাদেম ছিল, তার নামটা ছিল শকরবান, তাকে অনুমতি দেওয়া হলো বিশ্ব নবীর বাড়ির থেকে একটা মকমলের বিছানা নিয়ে আসো। রওজার মধ্যে মকমলের বিছানা পারাইয়া পাইয়া দিলেন, এই আল্লাহর নবী ওই মকমলের বিছানায় শুয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ, একটু মহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহর নবী যখন রওজার মধ্যে আছে, একজন সাধারণ লোক বিশ্ব নবীর রওজার পাশে যা বলতেছে, এই মদিনার আনাচে কানাচে ঘুরলাম, কোথায় আমি কিছু খাবার পাইলাম না। এইবার ওই সাহাবাটা কি করলেন, আল্লাহর নবীর রওজার পাশে দুই রাকাত নামাজ পড়ে মোনাজাত করে বলতেছে, হে আমার দয়ার নবী, আজ দুই দিন হলে অনাহারে আছি, আমি খাইতে পারি না, খুদার জ্বালানায় অস্থির হয়ে গেছি, হুজুর আমার একটা ব্যবস্থা করে দাও। এই মোনাজাত করে দুই রাকাত নামাজ পড়ে মোনাজাত করে রওজার পাশে ঘুমিয়ে গেছে,
কিছু ঘুম ঘুম পেরা মুসকি মুসকি হাসে আর চলে যায়। রওজার খাদেম ডাক দিলেন, রে কাছেম শরীফ। লোকটার নাম ছিল কাছেম শরীফ। হে কাছেম শরীফ, তুমি রওজার পাশে ঘুমিয়েছিলে, ঘুমের ঘরে কি দেখলে, কি ঘটনা খুলে বলো। এই রওজার পাশে থেকে তুমি ঘুমের ঘর থেকে উঠে মুসকি মুসকি হাসো আর চলে যাও, তার কারণটা কি? এইবার খাদেম বলে, কাছেম শরীফ বলেন, খাদেমের কোথায়? কাছেম শরীফ বলতেছে, আমার ক্ষুধা লেগে গেছে, ঘুমের ঘরে দেখতে পেলাম আল্লাহর নবী রওজাটা ফাঁক হয়ে গেল। বিশ্ব নবী রওজার ভিতর থেকে এক পেয়ালা দুধ নেশে এসে বলতেছে, এ কাছেম শরীফ, তুমি আত্মাকে এত কষ্ট দাও কেন? তোমার তো ক্ষুধা লেগে গেছে, আমি রওজার ভিতর থেকে তোমার জন্য এক পেয়ালা দুধ এনেছি। এ কাছেম শরীফ, আমার এক পেয়ালা দুধ তুমি পান করো। কাছেম শরীফ বলেন, আমি ঘুমের ঘরে আল্লাহর নবীর হাত থেকে এক পেয়ালা দুধ পান করে ঘুম থেকে জাগৃত হয়ে গেলাম। আমি অবাক হয়ে গেলাম, আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে, তাই আমি মুসকি মুসকি হাসি আর চলে যাই। রওজার খাদেম বলে, রে কাছেম শরীফ, তুমি আমার কাছে আসো আসো। এইবার রওজার খাদেম কাছেম শরীফ ওই রওজার খাদেমের কাছে গেল। এইবার রওজার খাদেম বলল, এ কাছেম শরীফ, তুমি তোমার জিব্বাটা বের করো। এইবার কাছেম শরীফ বলেন, আমি জিব্বাটা বের করে দিলাম। এইবার রওজার খাদেম দেখে মুসকি মুসকি হাসলো। কি দেখে হাসলো? ওই কাছেম শরীফের জিব্বাতে তখনও দুধের স্বর দেখা যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রেম অনলে জলে মরি, ওহে খোদা দয়াময়, আমরা যাহার প্রেমে পাগল, আমরা যাহার প্রেমে পাগল, সে তো রইল সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ও বুঝকে বুঝাবো কত, বুঝু নাহি মানে, ঠিকই দে বুঝাবো কত, নিত্য ধান বানে। বুঝাইতে বুঝাইতে মৌলানা আব্দুল হান্নানের মাতা হলো ক্ষয়। গরুকে বুঝানো যায়, মানুষ বুঝানো বড়দায়। যাই হোক, আমার সময় শেষ। হ্যাঁ, আমি তো চেষ্টা করলাম খালি বগি ভর্তি করার জন্যে, খালি থাপড়া থাপড়ি করলে বগুড়া যাতে কতক্ষণ, বগুড়া যাতে কতক্ষণ। আমার বগি কিছুটুকু ভর্তি হয়ে গেছে, আসল ড্রাইভার এসে যাবে, এক টানে আপনাকে রে মক্কাত নিয়ে যাবে। মদিনায় ওইটুকু হাইটে যাওয়ার পারবেন না। হাইটে যদি না যাইতে চান, ড্রাইভার যখন আসবে লড়াচড়া করবেন না, ওটা বসা করবেন না, তাহলে কিন্তু ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। ড্রাইভার ভালো আছে, এক টানি মক্কায় নিয়ে যাবে, যাবেন না?